হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত জানছে ইম্পল আজকে আমরা আলোচনা করব প্রবাবিলিটি নিয়ে প্রবাবিলিটির মধ্যে সমাবেশের ব্যবহার এবং একত্রে যখন অনেকগুলো কয়েন বা ছক্কা নিক্ষেপ করা হয় তখন প্রোবাবিলিটি কীরকম হয় এবং তাদের স্যাম্পল স্পেস কীরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে শুরুতেই আমরা দুটি ছক্কা নিক্ষেপ করলে কি ধরনের প্রবলেম আসতে পারে এবং সেগুলোর সমাধান করব কিভাবে সেগুলো নিয়ে আলোচনা করব তা শুরুতে আমাদের আইডিয়া থাকতে হবে স্যাম্পল স্পেস সম্পর্কে স্যাম্পল স্পেস সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যেখানে স্যাম্পল স্পেস সম্পর্কে ক্লিয়ারলি বলার চেষ্টা করেছি আমি তো শুরুতে আমরা দুটি ছক্কা নিক্ষেপ করলে স্যাম্পল স্পেসটা কী হয় সেটি নির্ণয় করি আমরা শুরুতেই যে কাজটি করব এই পাশে দিব একটি ছক্কার স্যাম্পল স্পেস অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স এবং উপরে দিব আরেকটি ছক্কার স্যাম্পল স্পেস যদি আরেকটু একটু সহজভাবে বলি একটি ছক্কার যতগুলো আউটকাম আছে সেটাই আসলে ছক্কাটির স্যাম্পল স্পেস তাহলে আমরা শুরু করি এটি হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হবে আমি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোকে রো ওয়াইজ অর্থাৎ শাড়ি বরাবর লিখে ফেলবো এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকে লিখব ছয় বার করে কেন ছয় বার লিখবো কারণ উপরে আমার আরও ছয়টি করে ইলিমেন্ট আছে তাহলে আমি এখানে লিখবো ওয়ান 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 একই রকমভাবে টু টু এভাবে করে সবগুলোকেই ছয়বার করে লিখে ফেলবো এটি প্রথম কাজ দ্বিতীয় কাজ উপরে যে উপাদানগুলো আছে সেগুলোকে কলাম বরাবর অর্থাৎ নিচ বরাবর লিখবো এগুলো লিখব ছয়বার কেন ছয়বার বার লিখবো কারণ আমার এই পাশে ছয়টি করে উপাদান আছে তাহলে আমরা এটি শুরু করি

স্যাম্পল স্পেস টোটাল হচ্ছে ছত্রিশটি এটি খুব সহজে আবার অন্যভাবেও বের করা যায় সেটি হচ্ছে এই পাশে ছয়টি আছে এবং উপরে ছয়টি আছে তাহলে স্যাম্পল স্পেস হবে দুটি ইন্ডিভিজুয়াল স্যাম্পল স্পেসের গুণফল এভাবে করে আমরা যত বেশি ছক্কা বা কয়েন নিক্ষেপ করবো স্যাম্পল স্পেসের সংখ্যা হবে ততগুলোর ইন্ডিভিজুয়াল স্যাম্পল স্পেসের গুণফল তাহলে আমরা যদি চারটি ছক্কা নিক্ষেপ করি তাহলে স্যাম্পল স্পেস হবে সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স অর্থাৎ বারোশো ছিয়ানব্বই এখন আমরা এখান থেকে বেশ কয়েক রকমের প্রবলেম সলভ করব। তো শুরুতেই আমরা একটা ইন্টারেস্টিং টাইপের প্রবলেম সলভ করি যদি বলা হয় যে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে যোগফল কতভাবে সাত হতে পারে তাহলে আমরা এখানে খেয়াল করলে দেখবো যোগফল সাত আছে এখানে একটি এখানে একটি এখানে 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 এবং এখানে মোট ছয় বা সাত আছে এটা বের করার আরেকটা সহজ টেকনিক আছে টেকনিকটা হচ্ছে আমরা শুধুমাত্র প্রথমটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এই বরাবর যদি আমি দাগ দিয়ে দেই তাহলেই যে ডায়গোনালটা আঁকা হবে এই ডায়গনাল বরাবর সবগুলি অবশ্যই সাত হবে তাহলে আমরা পাচ্ছি মোট যোগফল সাত ছয়টিতে আর নিচে হবে ছত্রিশ কারণ আমরা জানি প্রবাবিলিটি বের করতে গেলে নিচে সবসময় হয় টোটাল স্যাম্পল স্পেস তাহলে এটা অ্যান্সার হবে সিক্স বাই থার্টি সিক্স বা বলতে পারি ওয়ান বাই সিক্স অর্থাৎ দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে যোগফল সাত হওয়ার প্রবাবিলিটি হচ্ছে ওয়ান বাই সিক্স আমরা আরেকটা বের করি যদি বলা হয় যোগফল দশ হবে কতভাবে যোগফল দশ আমরা দেখতে পাচ্ছি এখানে চার যোগ ছয় দশ তাহলে এই বরাবর যদি আমরা একটা ডাইগোনাল আঁকি অর্থাৎ পাচ্ছে তিনটি চার ছয় যোগ করলে দশ পাঁচ পাঁচ দশ অথবা ছয় চারে দশ তাহলে যোগফল 10 প্রবাবিলিটি থ্রি 3 বাই থার্টি সিক্স এবং আমরা এটাকে অফ সাম অর্থাৎ যোগফল এইভাবে করে আশা করছি যোগফল কতভাবে দশ বারো এভাবে যত রকম কোয়েশন থাকুক না কেন আমরা সবাই অ্যান্সার করতে পারবো এখন আমরা চলে আসি অন্য রকম আরেকটি প্রবলেমে আমাদের যদি প্রশ্ন করা হয় দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে একটি মাত্র ছয় উঠার প্রবাবিলিটি কত অর্থাৎ একবার ছয় হয় প্রথমটিতে ছয় অথবা দ্বিটিতে ছয় উঠার প্রবাবিলিটি কত আমরা চাইলে এখান থেকে খুব ইজিলি কাউন্ট করে বের করতে পারবো আমরা দেখতে পাচ্ছি এই পাশের এই পাঁচটিতে প্রত্যেকটিতে একটি একটি করে ছয় আছে আবার এখানে নিচের পাঁচটিতে একটি একটি করে ছয় আছে তাহলে মোট একবার করে ছয় আছে দশটি কেইসে তাহলে প্রবাবিলিটি অফ ওয়ান সিক্স হচ্ছে টেন ডিভাইডেড বাই থার্টি সিক্স এখন আমরা এই সেইম প্রবলেমটাই অন্য কনসেপ্টে সলভ করবো আমরা সমাবেশের কনসেপ্ট অর্থাৎ কম্বিনেশনের কনসেপ্ট ব্যবহার করে এই প্রবলেমটা সলভ করব কারণ আমরা এভাবে কিন্তু যত ছক্কা বাড়তে থাকবে আমরা কিন্তু স্যাম্পল স্পেস একে শেষ করতে পারবো না কারণ আমি হয়তো সর্বোচ্চ তিনটি বা চারটি এখানে বোর্ডে একে দেখাতে পারবো আপনার খাতার মধ্যে যদি করতে চান তাও তিনটি করতেই কষ্ট হয়ে যাবে তিনটি বা চারটি করলে এরপরে আর পৃষ্ঠায় জায়গা হবে না তাহলে যদি আমাদের দশটি ছক্কা নিক্ষেপ করতে বলা হয় আমরা কীভাবে সলভ করব। তাহলে আমাদের অবশ্যই একটা বিকল্প পদ্ধতি বা শর্টকাট প্রসেস জানা দরকার সেটি আমরা এখন শিখব এখন আমরা আরেকটা কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ কোনো কিছু না হওয়া সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ ওই ইভেন্টটা হওয়া কারণ আমরা জানি সব কিছুর মোট প্রবাবিলিটি হচ্ছে ওয়ান অর্থাৎ সবগুলো ইভেন্টের যোগফল হতে হবে অবশ্যই ওয়ান তাহলে আমরা যদি বলি যে একটি ছক্কা নিক্ষেপ করলে এক উঠার প্রবাবিলিটি হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে যদি বের করতে বলি প্রবাবিলিটি অফ এক উঠবে না তাহলে এটা অ্যান্সার হবে ফাইভ বাই সিক্স আমরা হয়তো এটার জন্য ডিরেক্টলি দেখতেই পাচ্ছি যে এক নেই এরকম পাঁচটি অপশান আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স এর জন্য ফাইভ বাই সিক্স কিন্তু আমরা চাইলে অন্যভাবেই বের করতে পারি যে ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স টু ফাইভ বাই সিক্স এই কনসেপ্টটা আমাদের অনেক বেশি কাজে লাগবে আমরা এখন যে প্রবলেমগুলো সলভ করব সেখানে এখন আমরা চলে আসি আগের প্রবলেমটিতে যে দুটি ছক্কায় একত্রে নিক্ষেপ করলে একটি মাত্র সিক্স উঠার প্রবাবিলিটি তাহলে এই কেসটি দুইভাবে হতে পারে এমন হতে পারে প্রথম ছক্কায় সিক্স এবং দ্বিতীয় ছক্কায় সিক্স না আবার এমন হতে পারে প্রথম ছক্কায় সিক্স না কিন্তু দ্বিতীয় ছক্কায় সিক্স তাহলে আমরা যদি এটাকে একটু লিখার চেষ্টা করি তাহলে মনে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ একটি সিক্স এটি দুইভাবে হতে পারে প্রথম ছক্কায় সিক্স কিন্তু দ্বিতীয়টিতে না অথবা দ্বিতীয় ছক্কায় সিক্স কিন্তু প্রথমটিতে না এবং আমরা জানি যে অথবা বা অর হলে এখানে একটা প্লাস হয় অ্যাডিটিভ ল থেকে আমরা এই জিনিসটা জানি তাহলে আমরা জানি প্রথম ছক্কায় সিক্স উঠার প্রবাবিলিটি ওয়ান বাই সিক্স এবং দ্বিতীয়টিতে সিক্স ওঠার প্রবাবিলিটি না ওঠার প্রবাবিলিটি ফাইভ বাই থার্টি সিক্স প্লাস দ্বিতীয়টির ক্ষেত্রে দ্বিতীয় ছক্কায় সিক্স ওয়ান বাই সিক্স প্রথমটিতে সিক্স না তার মানে ফাইভ বাই সিক্স অর্থাৎ ফাইভ বাই থার্টি সিক্স প্লাস ফাইভ বাই থার্টি সিক্স বাই থার্টি সিক্স তাহলে আমরা খুব সহজেই এভাবে সলভ করতে পারি এখন আমরা আরেকটু সহজভাবে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করবো সমাবেশে কনসেপ্ট ব্যবহার করে আমি অ্যান্সারটা লিখে ফেলেছি এবার একটু বোঝানোর চেষ্টা করি এই ওয়ান এসেছে কারণ একটি ছক্কার মধ্যে সিক্স উঠার প্রবাবিলিটি ওয়ান আমরা জানি যে একটিতে সিক্স উঠবে এবং অপরটিতে সিক্স উঠবে না তাহলে অপরটির প্রবাবিলিটি হচ্ছে ফাইভ বাই সিক্স কারণ সিক্স না ওঠার প্রবাবিলিটি ফাইভ বাই সিক্স এখন বলি সামনে কারো টু সি ওয়ান হল ওই যে একটিতে ওয়ান বাই সিক্স উঠবে এই একটি কয়েন বাছাই করা যায় টু সি ওয়ান উপায় কারণ আমার কাছে মোট কয়েন ছিল দুইটি এবং আমার দরকার একটি তাহলে টু সি ওয়ান কারণ আমরা যদি একটু আগের কনসেপ্টে ফিরে যাই আমরা দুইভাবে করতে পেরেছিলাম প্রথম ছক্কায় সিক্স দ্বিতীয় ছক্কায় সিক্স না অথবা প্রথম ছক্কায় সিক্স না কিন্তু দ্বিতীয় ছক্কায় সিক্স অর্থাৎ সিক্স কোন কয়েন উঠবে সেটা বাছাই করা যায় দুইভাবে অর্থাৎ টু সি ওয়ান উপায় এরকম যদি আমার কাছে তিনটি ছক্কা থাকতো তাহলে সেক্ষেত্রে হতো থ্রি সি ওয়ান তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা হতো যে প্রথম ছক্কায় সিক্স কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ছক্কায় সিক্স না অথবা দ্বিতীয় ছক্কায় সিক্স প্রথম এবং তৃতীয় ছক্কায় সিক্স না অথবা তৃতীয় ছক্কায় সিক্স কিন্তু প্রথম এবং দ্বিতীয় ছক্কায় সিক্স না এরকম তিনটি কেস হতে পারতো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমার ইউটিউবে কমেন্ট সেকশনে জানাতে পারেন বা ফেসবুকে পেজ অথবা গ্রুপে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম